তো ভাই সকল সব ঠিকঠাক? হাই গাইস, আমি রূপম। এক্ষুনি কানাডা মুভি 2018 ছবি, ছবির নাম গুলটু বা গুলতু, নাম মেকে রাখা হয়। তো আমি একটু খুশি, কারণ হচ্ছে আমি নিজে হাতে সফট বক্স বানিয়েছি। তো সফট বক্স বানাতে গেলে বেশি খরচা পড়ে না গুরু, শুধুমাত্র পিচবোর্ড লাগবে, না হলে বাথরুম থেকে রান্নাঘর থেকে লাইট খুলে নাও, তারপর বানিয়ে দাও। আমি সেরকম ভাবে বানিয়েছি, মা একটু বকবকি করছে, ঠিক আছে ম্যানেজ করে নেবো। তো কেমন হলো এই ছবিটা গুলটু? ঠিক আছে, তো এটা একটা সাইবার ক্রাইম থ্রিলার, কানাডা মুভি 2018 রিলিজ করেছিল, এবং আমি ছবিটা দেখেছি জিরো এক্সপেকটেশনে। ছবিটা ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, কোথায় রয়েছে পরে বলছি। এবার ছবিটার গল্পটা ইত্তু ইত্তু করে বলবো। গল্পটা এখানে হচ্ছে যে এখানে প্রোটাগনিস্ট সে একজন হ্যাকার, ঠিক আছে, কিন্তু প্রথম থেকে গল্পটার প্রায় 40-45 মিনিট গল্পের মধ্যে সেরকম কোনো টুইস্ট অ্যান্ড টার্নস বা হিন্টস অল্প দেওয়া রয়েছে, কিন্তু বড় কিছু মোচন নেই। কিন্তু সেকেন্ড হাফে যেরকমভাবে গল্পটার একটা অন্য পার্সপেক্টিভে চলে যায় এবং গল্পের মধ্যে যেরকমভাবে নেগেটিভ সেটস ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস হয়, ছবিটা তখন দেখতে চমকালি মজা লাগে এবং তখন মনে হয় না বস, ছবিটার মধ্যে কিছু একটা আছে। ঠিক আছে, এবার হচ্ছে এই হ্যাকার এমন কি করবে যার ফলে রাজ্যে তোলপাড় চলে আসবে এবং এ বদলে দেওয়ার মতো এমন কি জানে? তো এর থেকে বেশি জানতে হলে ছবিটা দেখো বস। বেশি কিছু গল্প বললে অনেক কিছু রিভিল হয়ে যেতে পারে, পজিটিভ দিক নেগেটিভ দিক। আমি বারবারই বলি যে এরকম ধরনের ছবি যখন বানানো হচ্ছে বাজেটটা ইম্পর্টেন্ট, কিন্তু মেন মাথায় রাখতে হবে, প্রাইমারি ফোকাস হতে হবে কন্টেন্ট, সেটাকে কীরকমভাবে এক্সিকিউট করবে। বাংলায় এরকম সাইবার ক্রাইম থ্রিলার প্রথম বানানো হয়েছিল পাসওয়ার্ডে, বাট আমার মনে হচ্ছে সেই ছবির মধ্যে প্রচুর লুপহোলস রয়েছে। ছবির মধ্যে পয়সার প্রডিউসার ডেফিনেটলি খুব খরচা করেছে, ঠিক আছে, আওতার বাইরে গিয়ে, কিন্তু ডিরেক্টর ভালো ডিরেকশন দিতে পারেনি। তো এই ছবির যদি দেখো, ছবির মধ্যে খুব সুন্দরভাবে গল্পটাকে এক্সিকিউট করা হয়েছে, পারফরমেন্স সবাই খুব ভালো দিয়েছে। তো প্রথম পজিটিভ হচ্ছে এই ছবির সেকেন্ড হাফটা যেরকমভাবে বিল্ড করা হয়েছে, গল্পটাকে যেরকমভাবে টুইস্ট অ্যান্ড টার্নসে ভরপুর করে দিয়ে একটা মোটিভেশনে নিয়ে যাওয়া হয়েছে, সেটা খুব সুন্দর, খুব ভালো লাগে প্রেজেন্টেশন, গল্পটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে। তো রাইটার ডিরেক্টরকে নিজেদের কাজের জন্য সত্যি প্রশংসা করতে হয়। ছবির সেকেন্ড পজিটিভ এখানে চমকালি যে লিড ক্যারেক্টার, প্রথমে একটু কানাই মার্কা লাগছিল, পরে কিন্তু ছেলেটার ওপর সত্যি মনে হয়েছে না, খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। এবং এখানে মেয়েটি বলি, এখানে সারপ্রাইজ পুলিশ অফিসার বলি, এখানে যে অ্যাসিস্ট্যান্ট অফিসার বলি তাকে বলি, বা এখানে মন্ত্রীকে বলি, প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো, যদিও কাস্টিং একটু কম, ঠিক আছে, তারা প্রত্যেকে নিজের জায়গায় ভালো। থার্ড পজিটিভ এই ছবির টেকনিক্যাল দিক, মানে ছবির মধ্যে যেরকম ধরনের অ্যানিমেশন ইউজ করা হয়েছে, যেরকমই হ্যাকিংয়ের দিক দেখানো হয়েছে, মানে এটা বলতে হয় যে আমাদের ইন্ডিয়াতে হ্যাকিং নিয়ে ছবি কম হয়েছে, ঠিক আছে, এবং সেই ছবিগুলোর মধ্যে হ্যাকিংয়ের পোর্শনই কম বস। তো এই ছবির মধ্যে সেটা রয়েছে এবং খুব সুন্দর করে রয়েছে, তো এটা অবশ্যই খুব ভালো দিক। তো ওভারঅল এটা একটা ভালো ছবি, সুন্দর ছবি, ডিরেকশন খুব সুন্দর, ছবির সেকেন্ড হাফ তো দুর্দান্ত, ছবিটা তোমাকে অল্প হলেও থ্রিল দেবে কিন্তু সেকেন্ড হাফে, এবং টুইস্ট অ্যান্ড টার্নসগুলো তো রয়েছেই। এবার হচ্ছে ছবির নেগেটিভ দিক। ছবির প্রথম নেগেটিভ হচ্ছে ফার্স্ট হাফে গল্পটাকে বিল্ড করা হয়নি ঠিকঠাক, একটা নর্মাল ড্রামা মনে হবে তোমার, এবং ড্রামাটাও খুব যে চমকালি ব্যাপক হচ্ছে সেরকম নয়, ফলে আমাদের লু ব্রেক হতে থাকবে এবং মনে হবে ছবিটা কেন দেখছি। সেকেন্ড নেগেটিভ হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ছবিটার যে প্রথম হাফের এমন এমন কিছু দৃশ্য যেগুলো মনে হয় ইজি কাট করা যেত, তার যে রুমমেট, তার গার্লফ্রেন্ডের বাড়িতে সেক্স করতে যাওয়া, তার আননেসেসারি জোকস, ওগুলো দেখলে ভালো লাগে না। এবং নেগেটিভ যখন বলছি একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে বাজেট না হলে সমস্যাটা হয়, সেটা হচ্ছে এই ছবিতে মাস্ক থেকে শুরু করে যেরকম ধরনের জায়গাগুলো দেখানো, সেটা বাজেট কম হওয়ার জন্য টেকনিক্যাল দিকগুলো আরও আরও ওয়াইড দেখানো যেত যদি বড় বাজেট থাকতো, কিন্তু স্বল্প বাজেট আমি বললামই তারা সুন্দর করে এক্সিকিউট করেছে। বাজেট থাকলে সেগুলো অনেক বড় মাপে এক্সিকিউট করা যেত, যেমন এই যে পুলিশ অফিসার, তাদের যেরকম ইউনিট, তাদের যেখানে এদেরকে রেখেছে সেলে, সেই জায়গাগুলো দেখলে বারবারই মনে হয় কম দামি, তো এই ফিলটাও আসাও কিন্তু আবার খারাপ দিক। ওভারঅল এটা একটা সুন্দর সাইবার ক্রাইম থ্রিলার যেটা তোমাকে ডেফিনেটলি একবার দেখা উচিত। ছবিটা কোথায় আছে চমকালি? ছবিটা দু জায়গায় আছে, ভুটে এবং এমএক্স প্লেয়ারে। ভুটে পয়সা দিয়ে দেখতে হবে, এমএক্স প্লেয়ারে ফ্রি, তা কেন পয়সা খরচা করবে? কিন্তু আরও একটা সমস্যা রয়েছে, ছবিটা লুসিয়ার মতো সাবটাইটেল দিয়ে এমএক্স প্লেয়ারে নেই, ঠিক আছে, ভুটে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু তুমি একটা কাজ করতে পারো, ছবিটা সাবটাইটেল ডাউনলোড করে পেস্ট করে দেখতে পারো, ঠিক আছে। তবে আমার মনে হয় যে কোনো সিনেমার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে, সাবটাইটেল ছাড়াও ছবি দেখা যায়, একটু কষ্ট হয়, কিছু কিছু জায়গা বুঝতে খুবই সমস্যা হয়, যেমন লুসিয়ার ক্ষেত্রে আমার হয়েছিল, কিন্তু যদি ছবি তোমাকে কানেক্ট করতে পারে তাহলে ডেফিনেটলি বস ছবি তোমার ভালো লাগতে বাধ্য। তো এই ছবিটার মধ্যে সেই জিনিসটা রয়েছে যেটা তোমাকে সাবটাইটেল ছাড়াও নিজের কাছে টেনে নেবে, টেনে নেবে। তো আমি বলতে চাই ছবিটা দেখো, যারা ভালো
ক্রাইম থ্রিলার দেখা পছন্দ করো, ছবিটা তোমার ডেফিনেটলি তোমার মাথা স্ট্রাইক করে ভালো লাগবে। তো এই ছিল আমার রিয়াকশন বস। ভালো লেগে থাকলে কী করতে হবে, এক কাজে তিন কাজ, লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে করে দেওয়া। যদি কেউ গুলটু বা গুলতু দেখে থাকো কেমন লেগেছে জানাও, আর ডিসক্রিপশানে গরিব মানুষ দুটো লিঙ্ক দেয়, দুটো ইনস্টা ফেসবুক, বড়লোক হলে অনেক দিতাম। তো যদি মনে হয়, যদি মনে হয় তাহলে বন্ধুবন্ধু হতে পারি। আর আর জনতা আমাদের পাশে আছে বস। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।